Hi everyone, welcome back to another episode. Advanced WordPress Team Development Training এর আজকের পর্বে আমরা কাস্টম পোস্ট টাইপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের এই টেমপ্লেটে আমরা যদি একটু দেখি তাহলে আমরা উপরে লোগো থেকে শুরু করে একদম এই হেডার এরিয়া প্লাস এই কন্টেন্ট এখানে সাইডবার আছে এগুলো সব ডাইনামিক করে ফেলেছি। কিন্তু এখানে আমাদের নিচে যেই স্লাইডার অপশনটা আছে এটা কিন্তু আমরা ডাইনামিক করিনি। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে এটা ডাইনামিক করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। প্রথমে আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এই স্লাইডারটা অ্যাড করার জন্য কোনো অপশন এখানে নাই। আমাদের কি করতে হবে, আমাদের এখানে এমন একটি অপশন অ্যাড করতে হবে যাতে বায়ার বা ক্লায়েন্ট বা আমাদের থিমটা যারা কিনবে যারা ইউজ করবে তারা এখান থেকে একটা স্লাইডার অ্যাড করবে, সেই স্লাইডারটা এখানে অ্যাড হয়ে যাবে। এখান থেকে একটা একটা করে অ্যাড করবে, এখানে অ্যাড হয়ে যাবে একদম সেম টু সেম। এখানে যেমন পোস্ট, মিডিয়া, পেজ এগুলো আছে, এইরকমভাবে আমাদের এখানেও একটা অপশন অ্যাড করব স্লাইডার নামে। সেই অপশন থেকে আমরা খুব সহজেই আমাদের যত স্লাইডার প্রয়োজন সবগুলো আমরা অ্যাড করবো এখানে। আর এখানে যেই অপশনটা অ্যাড করব স্লাইডার নামে সেগুলোকেই বলা হয় কাস্টম পোস্ট টাইপ। এটাই আমরা আজকে শিখব। প্রথমেই আমরা যে কোনো কোড এডিটর ওপেন করি, এরপর আমরা আইএনসি থেকে এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করি, slider.php। এই নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম এবং এটাকে অবশ্যই আমাদের লিঙ্ক করিয়ে দিতে হবে, না হলে কাজ করবে না। functions.php থেকে আমরা এটাকেই আমরা ডুপ্লিকেট করে ফেললাম এবং এখানে আমরা বলে দিব এটা স্লাইডার, এবং এখানেও দিয়ে দিই স্লাইডার। যদি এটা লিঙ্ক না করি তাহলে আবার কাজ করবে না। আমরা একটু যদি পরীক্ষা করে দেখি তাহলে বিষয়টা আরও বুঝতে পারবো। আমরা পিএসপি শুরু করব, প্রথমে পিএসপি শুরু করলে যে কোনো একটা ই লিখলাম, এ দেখি যদি এরর জেনারেট করে তাহলে অবশ্যই আমাদের ফাইলটা কাজ করবে, লিঙ্ক হয়েছে সঠিকভাবে। এখানে দেখা যাচ্ছে একটা এরর জেনারেট করছে, তার মানে আমাদের ফাইলটা সঠিকভাবে কাজ করেছে। আমরা এটা রিমুভ করে দিলাম। এখন যদি আমরা একটু রিলোড দিই তাহলে দেখব আমাদের এররটা চলে গেছে। হ্যাঁ, আমাদের এররটা চলে গেছে। এখন আমরা এখানে একটা পোস্ট টাইপ রেজিস্টার করব যাতে এখান থেকে স্লাইডার অ্যাড করে, এখানে যেমন পোস্ট আছে, পেজ আছে, তেমনি এই পোস্ট বা পেজের মতোই আমরা এখানে একটা স্লাইডার নামে একটা অপশন অ্যাড করব বা সেকশন অ্যাড করব যাতে এখান থেকে স্লাইডারটা আপলোড করা হবে, তারপর এখানে শো করবে। এটাই আমরা করব, কিভাবে করে দেখি। প্রথমেই আমরা আমাদের স্লাইডার এখানে চলে যাব, এটা কেটে দিই, এটা আমাদের লাগবে না। তারপর এখানে আমরা লিখব রেজিস্টার পোস্ট টাইপ, এই ফাংশনটা আমাদের লিখতে হবে। এই ফাংশনটা লিখলেই আমাদের এখানে নতুন একটা অপশন চলে আসবে, তবে আসার জন্য আমাদের এখানে কিছু ভ্যালু ক্রিয়েট করতে হবে। এখানে মূলত দুইটা আর্গুমেন্ট হয়। প্রথমটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন, আমাদের এই পোস্ট টাইপটা কী পোস্ট টাইপ, এটা কি স্লাইডার নাকি অন্য কোনো পোস্ট টাইপ, এটা আমাদের ওয়ার্ডপ্রেসকে বলে দিতে হবে। এর জন্য আমরা একটা আইডেন্টিফিকেশন দিব, একটা আইডি দিব, এখানে ইউনিক আইডি এসএল দিয়ে দিলাম আপাতত। আর এখানে আমরা মাল্টিপল মানে অনেক ভ্যালু অ্যাড করতে পারি, তো এর জন্যই একের অধিক ভ্যালু অ্যাড করার জন্য আমাদের এখানে অবশ্যই একটা অ্যারে দিতে হবে। আমরা অ্যারে দিয়ে নিচে নামিয়ে দিলাম এবং এটাকে আমরা নিচে নামিয়ে দিলাম। এখন যদি আমরা একটু রিলোড দেই দেখি আমাদের এখানে কোনো চেঞ্জ হয়েছে কিনা বা নতুন কোনো অপশন অ্যাড হয়েছে কিনা। আমরা যদি এখানে ড্যাশবোর্ড একটু রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো নতুন করে কোনো অপশন অ্যাড হয়নি। কেন অ্যাড হয়নি আমরা একটু দেখি। অ্যাড হওয়ার জন্য আমাদের এখানে ওয়ার্ডপ্রেস অলরেডি অ্যাড করেছে, ওয়ার্ডপ্রেস এখানে একটা অপশন অ্যাড করেছে, বাট এটা দেখা যাচ্ছে না, হিডেন অবস্থায় আছে। ওয়ার্ডপ্রেস এটাকে
পাবলিক করতেছে না অপশন ঠিকই অ্যাড হয়েছে বাট আমরা এখানে দেখতে পাচ্ছি না এর জন্যই ওয়ার্ডপ্রেসকে আমাদের বলতে হবে যে ওয়ার্ডপ্রেস যদি কোনো বায়ার বা ভিজিটর দেখতে চায় তাহলে তুমি সেই অপশনটা দেখাও যেমন পেজ পোস্ট যেমন এখানে পাবলিক করা আছে পেজও পাবলিক করা আছে মিডিয়া বা কমেন্টগুলো পাবলিক করা আছে কি তেমনি ঠিক তেমনি আমরা যে কাস্টম পোস্ট টাইপটা এখানে রেজিস্ট্রেশন করব রেজিস্টার করব সেটা যাতে এখানে পাবলিক হয়ে যায় মানে সবাই দেখতে পায় আর কি এর জন্য ওয়ার্ডপ্রেসকে বলে দিতে হবে ওয়ার্ডপ্রেস পাবলিক করে দাও পাবলিক ট্রু আমরা ট্রু করে দিলাম মানে আমাদের যে পোস্ট টাইপটা আছে সেটা আমরা পাবলিক করে দিলাম এখন যদি আমরা একটু রিলোড দেই তাহলে বর্তমানে এর এখানে কিছুই নেই কিন্তু রিলোড দেওয়ার পর আমাদের এখানে উপরে একটা পোস্ট আছে নিচেও একটা পোস্ট নামে একটা অপশন নতুন করে অ্যাড হয়ে গেছে একটু আগে কিন্তু এটা ছিল না সমস্যা হচ্ছে আমাদের এখানেও পোস্ট এখানেও পোস্ট এর জন্য আমাদের এটা এডিট করতে হবে এখন আমরা এটা এডিট করব এডিট করব এডিট করার জন্য নিচে চলে যাব তারপর এখানে আমাদের এডিট করার জন্য আমাদের একটা বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে পোস্ট নামে যে নতুন একটা সেকশন অ্যাড হয়েছে একটা পোস্ট টাইপ অ্যাড হয়েছে এগুলো সবই এডিট করার জন্য আমাদের একটা এখানে HTML ট্যাগ ব্যবহার করতে হবে যেটা নাম হচ্ছে লেবেল আমরা কিন্তু HTML ট্যাগ লেবেল সম্পর্কে বিস্তারিত জানি লেবেল দিয়ে কী করতে হয় যেমন একটা ফর্ম তৈরি করলে কিন্তু আমরা সেখানে লেবেল ব্যবহার করি ঠিক তেমনি আমাদের এই পোস্ট এবং অল পোস্ট অ্যাড নিউ এই সবগুলো ভ্যালু লেবেলের মধ্যে আছে এর জন্য আমরা এখান থেকে সবগুলো বের করে আনব এখানে লিখব লেবেলস সবগুলো কারণ এটা তো একের অধিক আছে এখানে পোস্ট আছে অল পোস্ট এটার আন্ডার অল পোস্ট আছে তারপর অ্যাড নিউ আছে এই সবগুলো আছে একত্রে এর জন্য আমরা লেবেলস ব্যবহার করছি এখানে যে লেবেলস আছে এটা ব্যবহার করছি এবং এটা আমরা এখান থেকে যেহেতু লেবেলস মানে একের অধিক এর জন্য আমরা কি করব এখানে আবার অ্যারে ব্যবহার করব অ্যারে ব্যবহার করব এরপর আমাদের নাম চেঞ্জ করব এখানে পোস্ট আছে আমরা এখানে দিয়ে দিব প্রথমে নেম চেঞ্জ করে দিব কি নেম হবে স্লাইডার আমরা যদি একটু রিলোড দেই তাহলে দেখি চেঞ্জ হয়েছে কি না এই যে আমাদের কিন্তু স্লাইডার নামে নতুন নাম চেঞ্জ হয়ে গেছে আর কি আগে পোস্টার ছিল এখন স্লাইডার হয়ে গেছে কিন্তু সমস্যা হচ্ছে এখানেও এটা স্লাইডার হয়ে গেছে এখানেও অ্যাড নিউ হয়ে গেছে আমাদের এখানে কি হবে এখানে হবে অল স্লাইডার্স আর এখানে হবে অ্যাড নিউ স্লাইডার এটা আমরা করব এটা করার জন্য আমাদের এখানে আর একটা ভ্যালু অ্যাড করতে হবে অল আইটেমস অল আইটেমসের এখানে আমরা কি দিব অল স্লাইডার্স তারপর যদি আমরা একটু রিলোড দেই তাহলে এখানে দেখতে পাচ্ছি পূর্বে ছিল স্লাইডার আর এখানে চলে আসছে অল স্লাইডার তারপরে এটা আমরা চেঞ্জ করব অ্যাড নিউ স্লাইডার এটা চেঞ্জ করার জন্য আবার এখানে আসব তারপরে এখানে আমরা দিয়ে দিব অ্যাড নিউ অ্যাড নিউ স্লাইডার রিলোড দিলাম দেখি চেঞ্জ হয়েছে কি না স্লাইডার এখানে অ্যাড নিউ স্লাইডার চেঞ্জ হয়ে গেছে এখন আমরা কি করব অল স্লাইডার চলে যাই দেখি কি পরিবর্তন হয়েছে কি না হ্যাঁ আমাদের স্লাইডার পরিবর্তন হয়ে গেছে তারপরে অ্যাড নিউ স্লাইডার আমরা যদি অ্যাড নিউ স্লাইডার ক্লিক করি আমাদের এখানে সব কিছু ঠিক আছে তবে সমস্যা হচ্ছে আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু স্লাইডার অ্যাড করতেছি কিন্তু এখানে লেখা আছে অ্যাড নিউ পোস্ট এটাও আমাদের চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করার জন্য আমরা আবার এখানে আসব এখানে আবার লিখব অ্যাড নিউ আইটেম আমরা এখানে লিখব অ্যাড নিউ স্লাইডার অ্যাড নিউ স্লাইডার দেখি
চেঞ্জ হয়েছে কিনা, এখন রিলোড দিলাম, হ্যাঁ এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অ্যাড নিউ স্লাইডার। তার মানে আপনার বায়ার খুব সহজে বুঝতে পারবে, এখান থেকে অল স্লাইডার চলে চলে আসার পর এখান থেকে যখন অ্যাড নিউ স্লাইডার ক্লিক করবে, তখন এখান থেকে টাইটেল, ডেসক্রিপশন এবং এখান থেকে একটা স্লাইডার আপলোড করে দিবে। কিন্তু স্লাইডার আপলোড করার জন্য তো আমাদের এখানে আরেকটা অপশন লাগবে, ফিচার ইমেজ, এটা আমরা এখন আনব। এখানে যে আমরা টাইটেল অ্যাড করার অপশন পাচ্ছি, ডেসক্রিপশন অ্যাড করার অপশন পাচ্ছি, প্লাস এখানে ফিচার ইমেজ বা স্লাইডার আপলোড করার যেই অপশনটা, সেই অপশনটা কিন্তু এখানে নাই। তো এই সবগুলোকে বলা হয় এই কাস্টম পোস্ট টাইপের সাপোর্ট। এই সাপোর্টগুলো ব্যবহার করেই আমরা নিজের মতো করে এডিট করতে পারবো, ইনেবল ডিজেবল করতে পারবো। মানে আমরা যদি আমাদের যেটা প্রয়োজন নাই সেটা আমরা ইউজ করব না। যেমন আমাদের একটা স্লাইডার অ্যাড করার জন্য কিন্তু শুধুমাত্র টাইটেল এবং ফিচার ইমেজ, যেই স্লাইডার ইমেজ আপলোড করার যে অপশনটা সেটাই আমাদের দরকার। আমাদের কিন্তু এই এই যে ডেসক্রিপশন অ্যাড করার যে অপশনটা এখানে, সেটা কিন্তু আমাদের দরকার নাই। তো আমরা কী করবো, এটা ডিজেবল করে দিব, আমাদের এটা প্রয়োজন নাই। তো এটা আমরা এখনই করব। করার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে আমরা এখানে লিখব সাপোর্টস। সাপোর্টস লেখার পর যেহেতু এখানে আমাদের এখানে অনেকগুলো অপশন, যেমন টাইটেল, ডেসক্রিপশন, স্লাইডার, মানে স্লাইডার আপলোড করার জন্য ফিচার ইমেজ, এইটা যেহেতু একের অধিক মানে তিনটা, এর জন্য আমাদের কী করতে হবে, এখানে অ্যারে দিতে হবে। অ্যারে দেওয়ার পর এখানে ভ্যালু হবে হবে কয়টা, এক, দুই, তিন। এখন আমরা কী করব, সবগুলো তো আমি ব্ল্যাঙ্ক রেখে দিছি, এখন যদি রিলোড দিই তাহলে দেখব সবগুলো চলে গেছে, সবগুলো কিন্তু চলে গেছে। তা আমরা কী করব, আমাদের যেটা যেটা প্রয়োজন সেটা সেটাই আমরা ইনেবল করে দিব। প্রথমে আমাদের কী প্রয়োজন, একটা টাইটেল, টাইটেল প্রয়োজন। আমরা একটু রিলোড দিই তাহলে টাইটেলটা চলে আসবে, দেখি এই যে টাইটেলটা কিন্তু চলে আসছে। তারপর আমাদের কী প্রয়োজন, এখানে একটা থাম্বনেল, মানে একটা ফি আমরা যে এখানে স্লাইডার অ্যাড করব, সেই স্লাইডার অ্যাড করার জন্য এখানে একটা থাম্বনেল দরকার, এটা আমরা অ্যাড করব। এখন এখানে আমরা লিখব থাম্বনেইল, নট থাম্বনেইলস, এখানে কিন্তু অ্যাজ হবে না, ভুলও অ্যাজ দিবেন না। তারপরে আমরা রিলোড দেই, এখানে কিন্তু ফিচার ইমেজ নামে একটা নতুন করে একটা অপশন চলে আসছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কিন্তু স্লাইডার অ্যাড করতেছি, আমরা কিন্তু ফিচার ইমেজ আপলোড করতেছি না। তো কী করতে হবে, আমাদের কিন্তু এই টেক্সটটা চেঞ্জ করে দিতে হবে, এটাই আমরা চেঞ্জ করবো। এখন এখান থেকে আমরা বলে দিব ফিচার ইমেজ, ফিচার ইমেজ কী হবে, ফিচার স্লাইডার। এখন রিলোড দেই, রিলোড দিলাম, এই যে আমাদের কিন্তু টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে, ফিচার স্লাইডার। তারপরে এখানে বলতেছে সেট ফিচার ইমেজ, তো এখানে কী হবে, সেট ফিচার স্লাইডার, এটাই আমরা চেঞ্জ করবো। এখন আবার সেট ফিচার ইমেজ সেট ফিচার স্লাইডার, রিলোড দেই, হ্যাঁ এখন কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, ফিচার স্লাইডার, সেট ফিচার স্লাইডার, আমাদের কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখানে একটা টাইটেল দিব, প্রথমে কী দিব, স্লাইডার ওয়ান, তারপরে এখান থেকে একটা স্লাইডার অ্যাড করে দিই, এখান থেকে এইটা অ্যাড করে দিলাম, সেট ফিচার স্লাইডার অ্যাড হয়ে গেছে। এখন আমরা পাবলিশ করে দিলাম, আমাদের একটা পাবলিশ হয়ে গেছে। আমরা যদি অল স্লাইডার চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা স্লাইডার চলে আসছে, কিন্তু কিন্তু এটা যদি আমরা ভিউ করি তাহলে কিন্তু আমাদের এটা দেখা যাবে না। আমরা যদি একটু ভিউ করি, এই যে এখানে কিন্তু আসবে না, কেন আসবে না, কারণ আমরা কিন্তু ব্যাক এন্ডের কাজ করেছি, আমরা কিন্তু ফ্রন্ট এন্ডের কাজ করিনি এখনও। ফ্রন্ট এন্ডের আমরা
করব, আগামী পর্বে আমরা করব। আমরা আপাতত দেখলাম ব্যাক এন্ডে কীভাবে কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করতে হয়, একটা স্লাইডার নামে একটা অপশন কীভাবে ক্রিয়েট করতে হয়, এটাই আমরা আজকের এই পর্বে দেখলাম। এখন খুব ইজিলি বায়ার বা ক্লায়েন্ট আমাদের এই থিমটা ব্যবহার করে যে ফিচার ইমেজ এখানে যে ফিচার স্লাইডারটা আছে খুব সহজে আপলোড করতে পারবে, কিন্তু আপনার আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে, তারপরে এখানে স্লাইডার নামে একটা অপশন আসবে, এখান থেকে অ্যাড নিউ স্লাইডারে ক্লিক করবে, তারপরে এখানে স্লাইডার একটা টাইটেল দিবে, তারপরে একটা কি করবে এখানে আপনার স্লাইডারে ইমেজ অ্যাড করে দিবে, শেষ। তারপরে আমরা টাইটেল দিয়ে দিই স্লাইডার টু, তারপরে আমরা খুব সহজে পাবলিশ করে দিলাম। এটা কিন্তু বায়ারের জন্য অনেক ইজি হয়ে গেল। আমরা আপাতত কয়টা, দুইটাই দিলাম। আমরা এখানে দেখি আমাদের কিছু হয়েছে কি না, আমাদের এখানে কোনো এরর জেনারেট হয়েছে কি না একটু দেখি। না, আমাদের কোনো এরর জেনারেট হয়নি। আগামী পর্বে দেখবো আমরা কীভাবে আমাদের এই স্লাইডারগুলো ডায়নামিক্যালি এখানে কীভাবে শো করতে হয়, মানে ব্যাক এন্ডের যে স্লাইডারটা আমরা আপলোড করেছি সেটা কীভাবে ফ্রন্ট এন্ডে শো করতে হয়, এটা আমরা আগামীকাল দেখবো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।